এই সুবিধাবাদী ভূমিকা থাকবেন না, দয়া করে এখন আর সময় নাই। আপনি রাস্তায় না নামলেও এই সরকারের পতন দ্রুত সময়ের মধ্যে ঘটবে। কাজেই যারা নামবে তারা দেশ জাতির জনগণের কাছে হিরো হিসেবে থাকবে। এটা বিএনপি জামাতের আন্দোলন হিসেবে দেখানোর চেষ্টা করছে। আজকে আমরা সমগ্র জনগণ তো আজকে নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, শোষিত, সবাই আজকে মুক্তির জন্য এই আন্দোলন করছি। কাজেই এই আন্দোলন আজকে আপনার, আমার, আমাদের সকলের। আমি তো বিএনপি করি না, তারেক রহমান একজন মজলুম নেতা হিসেবে খালেদা জিয়ার সাথে যে অন্যায় করা হচ্ছে সেটা নিয়ে আমরা কথা বলেছি। আমরা বিএনপির পদপদবি হোল্ড করি না, বিএনপির সাথে তো জোটও করি না, যে নির্বাচনী জোট করছি আমরা, কিন্তু যুগপৎ আন্দোলনে আমরা বলছি, আমরা মহাসচিব বা বিএনপির নেতৃত্বে আমরা আন্দোলন করছি, এবং এই ফাঁসিবাদের পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। কারণ এই এই ফাঁসিবাদের দ্বারা সবাই নির্যাতিত, নিপীড়িত। কাজে আজকে জনগণের মুক্তির জন্য বিএনপির নেতৃত্বে সকলকে রাজপথে নামতে হবে। যারা মান অভিমান করে আছেন, সুবিধাবাদী অবস্থানে আছেন, চেক অ্যান্ড ব্যালেন্স করে যে না বিএনপির সাথে যুগপথে নামলে মামলা দিবে, বাধা দিবে, হামলা করবে, এই সুবিধাবাদ জনগণ কিন্তু চিনে রাখতেছে। আজকে বঙ্গবন্ধুর কন্যা হিসেবে প্রধানমন্ত্রীর প্রতি জনগণ বা এদেশের মানুষ যে সিম্প্যাথি, সহানুভূতি দেখিয়েছে, অবশ্যই দেখানো উচিত ছিল। 81 সালে যখন তিনি দেশে এসেছিলেন দেখিয়েছিলেন। দুর্ভাগ্য আজকে বঙ্গবন্ধুর কন্যা দাবি করে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আজকে জিয়াউর রহমানের ছেলে, সাবেক প্রধানমন্ত্রী, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সেই সময় যদি বেগম খালেদা জিয়া রাজপথে না থাকতো, হয়তো আজকে শেখ হাসিনারও রাজনীতি করার অধিকার থাকতো না। কারণ মিলিটারি শাসন চলতো অনির্দিষ্টকালের জন্য, তার ছেলেকে আজকে দেশে আসতে দিচ্ছে না। এক ছেলেকে তো মেরেই ফেললো, আর একজন বেঁচে আছেন, তাকে নিয়ে এত ভয় আতঙ্ক যে সব জায়গায় বিএনপি জামাত দেখে, এবং একটার পর একটা রায়, বিভিন্ন ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে কত বিদ্যুৎ সংযোগ চল আজকে টেলিভিশনেও। আজকে দলের চেয়ারম্যান আপনারা এখনো স্বীকার করেন যে পাওয়ার পার্টি হিসেবে, অপোজিশন পার্টিও এখনো বিএনপি, তার বক্তব্য টেলিভিশন পত্রপত্রিকায় প্রচার করা যাচ্ছে না। এই কুৎসিত রাষ্ট্র ব্যবস্থা কি হতে পারে, জঘন্য সরকারি পদক্ষেপ আর কি হতে পারে যে অপোজিশন লিডারের বক্তব্য টেলিভিশনে প্রচার করা যাবে না। এখন তিনি ইউটিউবে ভার্চুয়ালি বক্তব্য দেন, সেইটাও বন্ধ করার জন্য নাকি হাইকোর্টের দৃষ্টি দানা হয়েছে। তো হাইকোর্টকে তো আপনারা ক্যাঙ্গারু কোর্টে পরিণত করেছেন, যা আজকে বিচারপতিরা দাবি করছে তারা শপথবদ্ধ রাজনীতিবিদ। আপনার আশ্চর্যজনক বক্তব্য, আরেকজন বিচারপতি তো আরেকটা রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করতে চান। তো এই দলকানা দলদাসরা কিভাবে বিচারপতি হয়? সুপ্রিম কোর্ট থেকে আওয়াজ উঠেছে, ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট ইউএলএফ, তারা সম্মিলিতভাবে সারা দেশের আইনজীবীদের নিয়ে যে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে, আমরা এই প্রোগ্রাম থেকে আজকে সংহতি জানাচ্ছি।